প্রার্থী না পছন্দ, তাও আবার ছোট শরিক আইপিএফটি দলের, ফলে মানতে নারাজ দলের সিদ্ধান্ত রামচন্দ্রঘাট মণ্ডল কমিটি। মণ্ডলের সিদ্ধান্ত নিয়ে রামচন্দ্রঘাট বিধানসভা আসনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করলেন মণ্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা। সোমবার তিনি রিটার্নিং অফিসার এনসি চাকমার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি বলেছেন, দল আমাদের শুধু নয়, বিধানসভা এলাকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। দলের অভ্যন্তরীণ বিষয়ে এখনই কিছু বলবো না, জানাবো কয়েকদিনের মধ্যে। আমাদের যারা পাবলিক আছে, ভোটাররা, জনগণ, তাদের সঙ্গে একটু প্রতারিত করেছে। তাই আমরা অনেক কিছু আলোচনার পরে এবং পাবলিকের ইন্টারেস্টে, দলের স্বার্থে, আমাদের জনসাধারণের স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার আমরা ইন্ডিপেন্ডেন্ট লড়ব। আমাদের দলের বিষয় ছিল, এগুলা আমাদের এটা ভিতরের একটা বিষয় দলের, এটা আমরা হয়তো আগামী দিনে এগুলো আপনাদের কাছে অবশ্যই। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।